নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল তিরিশে জুন আর আগামীকাল এই পাঁচ রাশির জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তবে কয়েকটি বিষয় প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির কথা বলবো তারা প্রত্যেকেই যে মহাপ্রাপ্তি পাবেই পাবে এর দাবি আমি কখনোই করিনি আর করবও না কারণ প্রত্যেকেরই জন্মছক আলাদা প্রত্যেকেরই জন্মছকে গ্রহের দশা অন্তর্দশা বা দশা আলাদা চলছে এবং প্রত্যেকেরই গ্রহ কিন্তু স্ট্রং নেই যাদের জন্মছকে রাহুগ্রহ স্ট্রং অবস্থায় বা শুভ অবস্থায় রয়েছে তাদেরই জীবনে কেবলমাত্র এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটা সম্ভব তাই আমি আপনাদের বারবার বলি আবারও বলছি আগে ইনভেস্ট না করে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকটি দেখে নিন এবং জেনে নিন যে রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে সেটাকে আগে শুভ করে ফেলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন যে স্যার রাহু কবজ নেব এ প্রসঙ্গে আমি একটি কথা তাদেরকেও বলেছি আমি আপনাদের উদ্দেশ্যও বলছি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি দেখুন রাহু কবচ তারাই পরিধান করুন যাদের জন্মছকে রাহুগ্রহ কিছু অংশে শুভ রয়েছে যাদের রাহুগ্রহ শুভই নেই একেবারে নেগেটিভ অবস্থায় অবস্থান করছে তাদের রাহু কবচ পরিধান করে আমার মনে হয় না কোনো বেনিফিট আসবে বা ভালো হবে তাই আপনারা ব্যক্তিগত জন্মছকটি আগে বিশ্লেষণ করুন তারপর রাহু কবচ পরিধান করুন আগামীকাল তিরিশে জুন যে পাঁচটি রাশির কথা বলবো তাদের জন্মছকে গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে পাশাপাশি তাদের বর্তমান দশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা শুভ চলার প্রয়োজন রয়েছে যেখান থেকে কিন্তু আপনাদের আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটানো সম্ভব আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নামের বলার পাশাপাশি তাদের টার্গেট নাম্বার শুভ রঙ ও শুভ সময়ের কথা বলে থাকি তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার অনুরোধ রইল এবার আসুন জেনে নেওয়া যাক তিরিশে জুন বৃহস্পতিবার কোন পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি তিরিশে জুন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে তিরিশে জুন আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তবে একটি বিষয় মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ বা স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন যাদের জন্মছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ রয়েছে তারাই কেবল এই মহাপ্রাপ্তি ঘটাতে পারবেন আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার তিন এবং সাত এছাড়াও শুভ রং হলুদ এবং কমলা ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে একেবারে শেষে যেতে পারে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো যে রাশির তিরিশে জুন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল অর্থাৎ তিরিশে জুন আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে আপনারা হতে চলেছেন মহাকটিপতি রাশিগুলির মধ্যে একটি তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের জন্মছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ পজিশনে রয়েছে যাদের নেই তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি তিরিশে জুন বৃহস্পতিবার হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল তিরিশে জুন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের জন্মঝকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ অবস্থায় রয়েছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার চার এবং সাত এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে নীল কালার এবং গেরুয়া কালার ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি তিরিশে জুন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল তিরিশে জুন আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তবে একটি মাথায় রাখবেন তাদেরই এই মহাপ্রাপ্তি ঘটবে যাদের জন্মচকের রাহুগ্রহ স্ট্রং বা শুভ পজিশনে রয়েছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক পাঁচ এবং নয় এছাড়াও শুভ রং সবুজ কালার এবং হলুদ কালার ভিডিওর শেষে আমি আপনাদের শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি তিরিশে জুন বৃহস্পতিবার মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে তিরিশে জুন আপনাদের জীবনেও কিন্তু আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি তবে তাদের জীবনে এই মহাপ্রাপ্তি ঘট ঘটবে যাদের জন্মছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ অবস্থায় রয়েছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার আট ছয় এবং চার এছাড়াও শুভ রং নীল এবং সাদা ভিডিওর শেষে মানে এখন আমি আপনাদের প্রত্যেককে জানাতে চলেছি যে আগামীকালের শুভ সময়ের কথা যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন সেটি হচ্ছে দশটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত আরেকটি সময় হচ্ছে দুপুর তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত এই দুটি সময়কে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ